অবশেষে শিলিগুড়ি পুর নিগম থেকে ইস্তফা দিলেন নান্টুপাল কংগ্রেসের প্রার্থী হিসেবে জিতে শিলিগুড়ি পুর নিগমের চেয়ারম্যান হন নান্টুপাল কিন্তু তারপরেই তিনি তৃণমূলে যোগ দেয়ার কথা ঘোষণা করেন শুরু হয় বিতর্ক জলগড়ায় হাইকোর্ট পর্যন্ত কংগ্রেস দাবি করে পুরসভা আইনের একুশের বিধারায় স্পষ্ট বলা আছে একটি দলের প্রার্থী হিসেবে জেতার পর অন্য দলে যোগ দিতে চাইলে সেই ব্যক্তিকে আগের দলের ন্যূনতম এক তৃতীয়াংশ সদস্যকে নিয়ে একটি গোষ্ঠী তৈরি করতে হবে তাহলেই সেই দলত্যাগ আইন সিদ্ধ হবে তবে দীর্ঘ টানাপোড়নের পরও চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিতে চাননি নান্টুপাল বৃহস্পতিবার দলত্যাগ বিরোধী আইনে নান্টুপালের শুনানি হওয়ার কথা ছিল অথরিটির সামনে ঠিক তার আগে বুধবার শিলিগুড়ি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন দলত্যাগী কংগ্রেস কাউন্সিলার নান্টুপাল কাউন্সিলর পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি তবে তার দাবি অনৈতিকভাবে পুরসভায় অচলাবস্থা তৈরি করে রেখেছে কংগ্রেস ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো পরিষেবা এই পরিস্থিতিতে সাধারণ মানুষের স্বার্থেই তার এই পদত্যাগ সমস্ত শিলিগুড়িতে আজকে একটা পৌরসভার যে পরিষেবা তৃণমূল কংগ্রেস যার জন্য ভোট করেছিল জয়েন্টলি মানুষের কংগ্রেস তৃণমূল মানুষকে হতাশ করেছে কংগ্রেস ভোট কিন্তু তারা উন্নয়নটা করছে না রাজনীতিটা করছে ফলে এই দায়িত্ব ভার আমরা আমি নেওয়ার পক্ষে না আমি তাই আজকে নিয়ে চেয়ারম্যানের পথ থেকে নান্টুপালের এই ইস্তফাকে কংগ্রেসের নৈতিক জয় বলে দাবি করেছেন শিলিগুড়ি পুর মেয়র অবশ্যই এটা আমাদের নৈতিক জয় আর এদের কথা কি বলবো নান্টুপাল উনি মার্কস লেনিনের গান গেয়েছেন উনি রাজীব গান্ধীর গুণগান করেছেন এখন অন্য কারো গুণগান করছে রাজনৈতিক বিশেষজ্ঞদের বক্তব্য নান্টুপাল কোন দলের তরফে শিলিগুড়ি পুর চেয়ারম্যান পদে রয়েছেন তা বৃহস্পতিবার অ্যাফলেট অথরিটির সামনে স্পষ্ট করতেই হতো তাই এতদিন না চাইলেও শেষ পর্যন্ত কার্যত বাধ্য হয়েই চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি সনদ ঝার রিপোর্ট এবিপি আনন্দ শিলিগুড়ি